বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শিক্ষাসিনা সরকারের যখন পতন হয় পতন হওয়ার পরে কিন্তু পরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং আপনারা জানেন সকলেই যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করেন সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু এই দেশে নতুন একটি বাংলাদেশ উপহার দেয় আর আমি আছি মানিকগঞ্জের সিঙ্গাইরে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন যেমন তারা দেয়ালে বিভিন্ন ধরনের লেখা এবং চিত্রাঙ্কন করছেন পাশাপাশি ট্রাফিকের কার্যক্রম কিন্তু এই শিক্ষার্থীরা করছেন তো আমি এখন কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো তাদের বিষয়ে আমরা একটু তাদের কার্যক্রম সম্বন্ধে জানব যে আপনি কি আমাদের জানাবেন যে আপনারা কী কী কার্যক্রম হাতে নিয়েছেন জি বৈষম্যবিলি ছাত্র আন্দোলন অংশ হিসেবে আমরা একটা শিরোনাম দাঁড় করেছি সিঙ্গারের জন্য সিঙ্গার সংস্কার তো সিঙ্গার সংস্কারের অংশ হিসেবে সিঙ্গারের যে মেজর সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার আমরা চেষ্টা করছি তো আপনারা হয়তো মধ্যে জানতে পেরেছেন যে আমাদের সিঙ্গার যে দু সালে নির্মিত শৈদ রফিক সেতুর উপর টোল অবৈধভাবে টোল চলছিল প্রায় চব্বিশ বছর ধরে তো আমাদের প্রকল্প উদ্যোগের প্রথম কাজই ছিল যে এই সেতুটার থেকে টোলটা উচ্ছেদ করা তো আমরা গত সাতই আগস্ট সে একটা অভিযান করি এবং কর্মসূচি পালনের মাধ্যমে আমরা সেখানকার অটো অটো চালক থেকে শুরু করে সিএনজি চালকদের সাথে কথা বলি এবং আমরা সেখানকার টোলটা উচ্ছেদ করি এরপর আমাদের দ্বিতীয় কর্মসূচি ছিল হচ্ছে আমাদের সিঙ্গার বাস স্ট্যান্ডে যে একটা চা চাঁদাবাজির প্রচলন ছিল প্রত্যেকটা রিক্সাওয়ালা থেকে শুরু করে সিএনজিওয়ালা বা অটো চালক সবাইকে একটা চাঁদা দিতে হতো সেটা আমরা উচ্ছেদ করেছি এবং তাদেরকে আশ্বস্ত করে এসেছি তা তো এর পরবর্তীতে যদি কেউ চাঁদাবাজির কোনো উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে আমাদেরকে জানার জন্য আমরা প্রতিহিত করব এর পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আমাদের এই সিঙ্গারে বিভিন্ন একজন থানা ওয়াল করেছি পৌরসভার ওয়াল এবং সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিঙ্গার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দেয়ালগুলো আমরা গ্রাফিটি এবং ক্যালিগ্রাফির প্রচলন চালাচ্ছি তো আমাদের দেশের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলভিত্তিক যারা যারা স্টুডেন্ট আছে আমরা স্টুডেন্টরা সব একত্র হয়ে এই লেখাগুলো লিখছি এই মেসেজগুলো যাতে আমাদের জাতিরা বুঝতে পারে যে কোনো বৈষম্য নয় কোনো কোনো বাজে রাজনীতি নয় আমরা দেশটাকে গণতান্ত্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মেসেজগুলো আমরা সেগুলোই লিখছি যাতে মানুষ দেখে উদ্বুদ্ধ হতে পারে খুশি হতে পারে এবং নতুন বিজয় আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই উপলক্ষে আমরা নতুনভাবে দেশটাকে সজ্জিত করছি আন্দোলনটা যেহেতু হয়েছে ধর্ম যা মানে বৈষম্য বিরোধী আন্দোলন তো এখানে আমরা ধর্ম গোত্র কোনো কিছু দেখতেছি না এখানে মেন হচ্ছে আমাদের যে এইখানে লেখায় আছে ধর্মযার্য ধর্মযার যার দেশ সবার দুর্নীতিমুক্ত আর্থিকভাবে সচ্ছল উন্নত এবং যেখানে হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে এমন একটা বাংলাদেশ চাচ্ছি। তারা বাংলাদেশের মতোই দেয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিতি কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের যে অন্যান্য শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন তারাও বিভিন্ন ধরনের ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে সচেতন করছে এবং এর সঙ্গে সঙ্গে চারপাশটাকে পরিষ্কার করার জন্যও এক ধরনের এক রকমের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেদের বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে একটি নতুন বাংলাদেশ তারা অর্জন করেছেন সেই বাংলাদেশে তাদের বিভিন্ন দেয়ালে যে গ্রাফিটি করছেন সেই গ্রাফিটির মাধ্যমে তারা জানাতে চান যে দেশে একটি সুষ্ঠু রাজনীতির চর্চা হবে এবং সব সব ধরনের অফিস আদালত যাতে জবাবদিহিতা থাকে সে ধরনের একটি বাংলাদেশ তারা চান মানিকগঞ্জ থেকে সুজন মোল্লা গ্লোবাল টেলিভিশন